পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বার্মিংহামে বাংলা মিডিয়ায় কর্তব্যরত সংবাদকর্মীরা ব্রিটেনে সফররত স্পেনের সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার আব্দুল কাইয়ুম পঙ্গির সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বার্মিংহামের কমেন্ট্রি রোডের বাংলা কাগজের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলা মিডিয়ার সংবাদকর্মীরা ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংবর্ধিত অতিথি তার বক্তব্যে স্পেনের বাঙালি কমিউনিটির বিভিন্ন অগ্রগতি এবং স্পেনের বাঙালিদের জীবন ব্যবস্থা সম্পর্কে সকলকে অবহিত করেন। সাংবাদিক এইচ এম আশরাফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল আই ইউরোপের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন, সাংবাদিক রিয়াদ আহাদ, এটিএন বাংলার জয়নাল ইসলাম, চ্যানেল নাইনের লোকমান হোসেন কাজী, নাট্যকার তারেক চৌধুরী, বাংলা কাগজের রাজু আহমেদ, সাপ্তাহিক ঠিকানার মিজান রেজা চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন কমিটি নেতা ফয়েজ উদ্দিন এমবি, অধ্যাপক শফিক শাকিকুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, এটিএন বাংলার আজিজুর রহমান হিরণ সহ অন্যান্যরা। স্পেনের বার্সেলোনায় মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ওই স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতায় কনস্যুলেট সেবা প্রদান করা হয়েছে। তবে বার্সেলোনায় প্রতি 3-4 মাস অন্তর এই কনস্যুলেট সেবা প্রদান করা হলেও সেখানকার বাংলাদেশিদের দাবি প্রতি মাসে অন্তত একবার এ সেবা প্রদানের। বার্সেলোনায় স্থানীয় বাঙালিদের কনস্যুলেট সেবা সংক্রান্ত দাবি নিয়ে স্পেন থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শাহদুল সুহেদ। স্পেনের বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলেট সেবা প্রদানের জন্য মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস প্রতি 3-4 মাস অন্তর বার্সেলোনায় আসছেন। এই ধারাবাহিকতায় কনস্যুলেট সেবা প্রদানের লক্ষ্যে গত 26 জানুয়ারি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি শাখাওত হোসেনের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি দল বার্সেলোনায় আসে। স্থানীয় একটি হলে পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্টের আবেদন, পুলিশ ক্লিয়ারেন্স সনদপত্রের সত্যায়ন সহ বিবিধ সেবা পেতে এখানকার প্রবাসী বাংলাদেশিরা ভিড় জমান। এ সময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুদ্দিন লাকি, ইকবাল হোসেন, মনিরুজ্জামান মনির, বদরুল আলম, আমির হোসেন আমু প্রমুখ। বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে বার্সেলোনায় যে সুযোগ সুবিধা আমরা পেয়েছি পাসপোর্টের জন্য, সেই জন্য আমরা স্পেন অ্যাম্বাসিকে সাদর সম্ভাষণ ও অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্প্যানিশ পাসপোর্টধারী বাংলাদেশিদের অনেকেই অভিযোগ করেন বাংলাদেশ ভ্রমণে নো ভিসা রিকোয়ার্ডের জন্য অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। তো তাদের কথা ছিল যে নো ভিসা রিকোয়েস্ট ফর ট্রাভেল টু বাংলাদেশ, এটা এককালীনই পয়সা নিবে, পরে যতবার সে পাসপোর্ট একই নামে ভু করবে আর ভিসা টাকা নিবে না। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আজকে আমি আমার দুইটা বাচ্চার পাসপোর্টের ভিসা লাগাইলাম, প্রতিটা পাসপোর্টে সে নতুন করে আবার সাইডিরও করে নিল। তবে এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি শাখাওত হোসেন। পাসপোর্ট নম্বরের ফি যে অতিরিক্ত অভিযোগ নেওয়া হচ্ছে এগুলো সঠিক নয়। আমরা সব ব্যাপারে ট্রান্সপারেন্ট, যে ফি নেওয়া হয় সেটা সরকারের ফান্ডে জমা হয়। স্পেনের বার্সেলোনায় অন্যান্য শহর থেকে বেশি বাংলাদেশি বসবাস করলেও এখানকার বাংলাদেশিরা নিয়মিত কনস্যুলেট সেবা পাচ্ছেন না। তাদের দীর্ঘদিনের দাবি প্রতি মাসে অন্তত একবার হলেও কনস্যুলেট সেবা প্রাপ্তির। স্থানীয় বাংলাদেশিদের ধারণা, মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস এমন পদক্ষেপ নিলে বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবেন। শাহাদুল সুহেদ, চ্যানেল আই। শরীয়তপুর জেলা সমিতি বোলজানোর অভিষেক উপলক্ষে এবং স্থানীয় প্রবাসীদের ব্যতিক্রমধর্মী আনন্দ প্রদানের লক্ষ্যে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। ইতালির বোলজানো থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। ইতালির উত্তরপ্রদেশ পাওয়ারগেরা শহর বোলজানোতে 26 জানুয়ারি স্থানীয় এক মিলনায়তনে বোলজানো বার্ষিকী আনন্দ দেওয়ার লক্ষ্যে শরীয়তপুর জেলা সমিতি আয়োজন করে তাদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান আরম্ভের পরপর কিশোর সাফার শিকদারের তৈরি প্রামাণ্যচিত্রে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, শরীয়তপুর জেলার প্রসিদ্ধ স্থান ও বিশেষ ব্যক্তিদের জীবন বৃত্তান্ত সাদা পর্দায় দেখানো হয়। উপস্থাপক সোহাগ, শরীয়তপুর জেলা সমিতি বোলজানো নবগঠিত কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের সবার সামনে পরিচয় করিয়ে দেন। এ সময় শুভেচ্ছা
বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শিকদার, সিনিয়র সহসভাপতি আলী হোসেন ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল খলিফা, প্রধান উপদেষ্টা সর্দেও শফিল আলম সিরা শিকদার ও বেলজিয়াম থেকে আসা আগত সর্দেও আবুল হোসেন। শুভেচ্ছা বক্তব্যে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শিকদার কষ্ট ও ক্ষোভ প্রকাশ করে বলেন, 1971 সাল থেকে যত সরকার ক্ষমতায় এসেছে তত সরকারে দক্ষিণ এশিয়ার উন্নয়নের কথা ভেবেছিলেন, কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের তথা বৃহত্তর ফরিদপুরের অবহেলিত শরীফপুরের উন্নয়নের কথা কোনো সরকারে ভাবেননি। এছাড়া বিভিন্ন বক্তা বলেন, বাংলাদেশের সংস্কৃতির নতুন প্রজন্ম যেন ভুলে না যায় সেই দিকে খেয়াল রাখার অনুরোধ করেন তাদের পিতামাতাদের। সাংস্কৃতিক পর্বে নার্গিস রাহাত ও সোহাগের উপস্থাপনায় ইয়ানা খলিফা, সিনথিয়া, জান্নাতুল ফেরদাউস, সুফিয়া কামাল অনি ছাড়াও আরও অন্যান্য স্থানীয় শিল্পীরা নাচ, গান, কবিতা আবৃত্তি, বার্ষিক কৌতুক উপস্থাপন করে হলবর্তি দর্শকদের উদ্দেশ্যে। অতিথি শিল্পীদের মধ্যে গান পরিবেশন করে বলোনিয়ার মিরন, ভেনিসের কালাম ও লন্ডনের খ্যাতনামা শিল্পী রসনা মণি। যন্ত্রে ছিল ভেনিসের মামুন, লন্ডনের মিল্টন আকবর ও জুন। তারা তাদের সঙ্গীতের জাদুতে বোজানো দর্শকদের মুগ্ধ করে তোলে। এছাড়া নৃত্য পরিবেশন করেন ইতালির নামকরা নৃত্যশিল্পী রাদিয়া গুলজার। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন কাইম হোসেন নিপন। ইতালির বোলজানো থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। প্রয়াত রাষ্ট্রপতি ও বীর সেনানী জিয়াউর রহমানের 77তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্র্যাডফোর্ড বিএনপির উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাডফোর্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের 77তম জন্মবার্ষিকী উপলক্ষে গত 28 জানুয়ারি সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে ব্র্যাডফোর্ডের বনফুল কাফে হাউসে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। ব্র্যাডফোর্ডের স্থানীয় নেতাকর্মী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং রায়হান আলী মনিরের পবিত্র কোরআন তেলাওয়াত ও আদনান আহমদের উপস্থাপনায় শুরু হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন রজব আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজি ফয়জুল ইসলাম, নূরে আলম রব্বানী, জুয়েল খান, মুজিবুর রহমান, দেওয়ান আলী আহসান, সানুমিয়া, নজরুল ইসলাম, আব্দুল শুকুর সহ আরও অন্যান্য নেতাকর্মী ও নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে মরহুম জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করেন এবং সরকারের প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল নেতাকর্মীর মুক্তির জোর দাবি জানান। অবশেষে মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ, ব্র্যাডফোর্ড। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 77তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি ও আগামী সাধারণ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালের দাবিতে সভা করেছে যুক্তরাজ্য বিএনপি ম্যানচেস্টার শাখা। ম্যানচেস্টার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 77তম জন্মবার্ষিকী পালন ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিঃশর্ত মুক্তি এবং সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালের দাবিতে গত সোমবার বেলা 11টায় ম্যানচেস্টার বাংলাদেশ হাউস কমিউনিটি হলে ম্যানচেস্টার বিএনপি আয়োজন করেছিল এক আলোচনা সভার। আব্দুল খুদ্দুর জনাবালীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে সভাটি শুরু হয়। ম্যানচেস্টার বিএনপি সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরী সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউন্সিলর আহমেদ আলী, আহমেদ আলী খসরু, এম আর চৌধুরী, সৈয়দ জুবাইদুল আলম রুমন, গিয়াসউদ্দিন, আব্দুল বাসিদ বকুল, শাহ আব্দুল কাইম, অ্যাডভোকেট সান মিয়া, জিল্লুল খান, ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম, রুবেল আহমেদ, হেলাল হোসেন, শাহিন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে বাংলাদেশের মানুষ যখন অতিষ্ঠ, ঠিক তখনই সিপাহী জনতার ঐক্যবদ্ধ এক বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। আর জিয়াউর রহমানই বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন বহুদলীয় গণতন্ত্রের। আর বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশের সার্বিক উন্নয়ন হয়েছে। আর বর্তমান সরকার বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি সকল নেতাকর্মীর উপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। বক্তারা এইসব মিথ্যা মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল বিএনপি নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানান।
ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ইন্তেকাল দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্মিংহামের স্থানীয় লজেলসে উইল স্ট্রিট জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে এক বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, বিকাল 6 ঘটিকা থেকে রাত 11 ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত এ ওয়াঞ্চ মাহফিলে মুসলিম জাহানের শেষ নবী রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও জীবনী নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনায় আল্লাহর হুকুম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করে প্রত্যেক মুসলমানকে দিনই কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়। এ ওয়াচে উপস্থিত থেকে বয়ান পেশ করেন আঞ্জুমানে আল ইসলাহ বার্মিংহামের সভাপতি মাওলানা রোকন উদ্দিন আহমেদ, সেক্রেটারি ও হুইল স্ট্রিট জামে মসজিদের ইমাম মাওলানা হুসাম উদ্দিন আল হুমাইদি, মাওলানা আব্দুল মুনিম, মুজিবুর রহমান খান সহ আরও অনেকে। ওয়াজ মাহফিল শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ইইউ আইনের সুবিধা, এবার বেনিফিট ও অবকাশ পেতে শুরু করলো প্রায় 50,000 বিদেশি শিশু। ব্রিটিশ সরকারের নেতিবাচক দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী হতে শুরু হয়েছে ইউকের অবস্থান। দেশের রাজনৈতিক সহিংসতা বন্ধ, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রতি সমর্থনের দাবিতে ব্রিটিশ মন্ত্রীর সাথে প্রবাসী বাঙালিদের সভা। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।